হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আজকে দিতে আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য নতুন আটখানার জব নিয়ে বেরিয়েছে গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টর মিলিয়ে বিশেষ করে যারা প্রতিদিন গভর্নমেন্ট প্রাইভেট সেক্টর জবের সন্ধান খুঁজে থাকে তাদের জন্যই আজকের এই বিশেষ প্রতিবেদনটা ন্যূনতম যোগ্যতা এইট ফার্স্ট থেকে আপ টু গ্রাজুয়েশন পাওয়ার যোগ্যতা যারা আছে সবাই অ্যাপ্লাই করতে পারবে নতুন আটখানা ভেকেন্সি ভিত্তে যেরকম ভেকেন্সি বেরিয়েছে তোমাদের ফ্যাকাল্টি নিয়োগ করা হচ্ছে শিক্ষক নিয়োগ করা হচ্ছে প্যারামেডিক্যাল স্টাফ অর্থাৎ নার্স ল্যাবরেটারি টেকনিশিয়ান যে পোস্টগুলো আছে ওই পোস্টে স্টাফ নিয়োগ করা হচ্ছে তাছাড়া সুইপিং ক্লিনিং স্টাফ নিয়োগ করা হচ্ছে তাছাড়া নিয়োগ করা হচ্ছে তোমাদের ফায়ারম্যান কনস্টেবল নিয়োগ করা হচ্ছে মানে অনেক ধরনের সুন্দর সুন্দর ভ্যাকেন্সি বেরিয়েছে আজকাল ডেটে আমরা দেখে নেবো সেই আটখানা ভ্যাকেন্সি তাছাড়া শোরুমেও স্টাফ নিয়োগ করা হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ হোটেলের স্টাফ নিয়োগ করা হচ্ছে স্টেপ বাই স্টেপ সবগুলো ভেকেন্সি আমরা দেখে নেব সবচেয়ে প্রথম ভ্যাকেন্সিটা পেয়েছে জিটি ইনস্টিটিউট থেকে জিটি ইনস্টিটিউটের অফিসিয়াল অ্যাড্রেস হলো তোমাদের ভিআইপি রোড গোর্খা বস্তি আগরতলা ত্রিপুরা জিটি ইনস্টিটিউটে তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে ফ্যাকাল্টি ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট অ্যাট জিটি ইনস্টিটিউট ফ্যাকাল্টি হিসাবে যদি তুমি জিটি ইনস্টিটিউট জয়েন করতে চাও তোমার ন্যূনতম যে যোগ্যতা বা কোয়ালিফিকেশন লাগবে সেটা হলো পিএইচডি থাকতে হবে অথবা এমএসসি পাস আউট হতে হবে হিউম্যান সাইকোলজি বিভাগে আর পিএইচডি কিন্তু সাইকোলজির কোনো একটা বিভাগ বা কোনো একটা শাখা থেকে কিন্তু পিএইচডিটা মানে কমপ্লিট হতে হবে তোমরা যেটা পিএইচডি বা হিউম্যান সাইকোলজিতে এমএসসি পাস করে আছো তোমরা জিটি ইনস্টিটিউটে এজ এ ফ্যাকাল্টি হিসেবে জয়েন করতে পারো বিশদ জানার জন্য এইট নাইন সেভেন ফোর ডবল ফাইভ ট্রিপল এইট ওয়ান এই নাম্বারে তোমরা জয়েন করতে পারো অফিসিয়াল অ্যাড্রেসটা হলো বিআইপি রোড আগরতলা নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের ফায়ারম্যান নিয়োগ করা হচ্ছে কনস্টেবল ফায়ারম্যান যেটা বলো নিয়োগ করা হচ্ছে নিয়োগ করা হচ্ছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের আন্ডারে ত্রিপুরার জন্য কিন্তু ছাব্বিশ জন স্টাফ নিয়োগ করা হয়েছে সিআইস তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো থার্টি সেপ্টেম্বর লাস্ট আর অ্যাপ্লিকেশন শুরু হবে থার্টি ফার্স্ট আগস্ট থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে থার্টি সেপ্টেম্বর ভিত্তি অ্যাপ্লিকেশনটা শেয়ার নিতে হবে তোমরা যারা টুয়েলভ পাস করে বসে আছো টুয়েলভে সায়েন্স ট্রিমে পাস করে বসে আছো তোমাদের জন্য দারুণ একটা সুযোগ অর্থাৎ তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও অবশ্যই সায়েন্স স্ট্রিমে টুয়েলভ পাস হতে হবে এখানে অ্যাপ্লিকেশান যদি করতে চাও এস সি এসটি বা এক্সামেস ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশান ফি লাগবে না জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি লাগবে মাত্র একশো টাকা তোমার প্রথমত পেট অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে এটা পাস করলে তোমার এক্সাম হবে এবারে মেডিকেল হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পাস করতে গেলে তোমাকে পাঁচ কিমি রান করতে হবে টোয়েন্টি ফোর মিনিটে এবং তোমাদের যে হাইটটা হতে হবে মেল বিশেষ করে মেল পার্সোন সিআই হিসেবে একশো হাইট হতে হবে চেস্ট হতে হবে এবং যেটা হয় এইট্টি থ্রি তোমাদের চেস্ট হতে মানে চেস্ট হতে হবে তোমরা এজ যেটা বলা হয়েছে আঠারো থেকে তেইশ বছর তোমাদের এইচ হতে হবে এস সিএসটি ক্ষেত্রে ফাইভ ইয়ার্স সিলেক্সেশন ও বিসির ক্ষেত্রে থ্রি ইয়ার্স সিলেক্সেশন তোমরা সিআইএসএফিস অফিসিয়াল অ্যাড্রেস অফিসিয়াল অ্যাড্রেসে গিয়ে তোমরা ফর্ম ফিল আপটা সে নিতে পারবে ফর্ম ফিল আপ এখনও কোনো শুরু হয়নি থার্টি ফার্স্ট আগর থেকে ফর্ম ফিল আপ শুরু হবে অল ইন্ডিয়া লেভেলে টোটাল ভেকেন্সি হলো এগারোশো তিরিশখানা এর মধ্যে আপনার ত্রিপুরার জন্য ছাব্বিশখানা ভ্যাকেন্সি অ্যালট করা হয়েছে ইউ আর আটটা ভ্যাকেন্সি ই ডাব্লু এস দুইটা ভ্যাকেন্সি এসসের জন্য আছে তিনটা ভ্যাকেন্সি এবং এসটের জন্য আছে টোটাল তেরোটা খানা ভেকেন্সি অর্থাৎ টোটাল ছাব্বিশখানা পোস্টে স্টাফ নিয়োগ করা হচ্ছে এখানে তোমরা অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট থার্টি ফার্স্ট সরি সেপ্টেম্বর লাস্ট ডে এখানে তোমরা অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই তোমরা ফিজিক্যাল ফিজিক্যাল যে স্ট্যান্ডার্ড যে যেটা টেস্ট সেই বিষয়ে থেকে তোমাদের এক্সারসাইজ বা আগে থেকে তোমাদের প্রিপারেশনটা রাখবে যাতে কোনো প্রকার ত্রুটি না থাকে এবং বালক সংখ্যক ভেকেন্সি কিন্তু বেরিয়েছে সিএসপি এসে আন্ডারে তোমরা যারা এই ধরনের জবের সন্ধান খুঁজে থাকো এই ধরনের জবের জন্য হয়ে থাকো এই অপরচুনিটি কিন্তু মিস করবে না ন্যাস্টেকেন্সি চলে যাচ্ছে নেক্সট ভেকেন্সি এসেছে সুরেন্দ্রনগর হায়ার সেকেন্ডারি স্কুল এটি একটি একটি স্কুল এটা আজকের ডেটে আমাদের তিন নাম্বার ভ্যাকেন্সি টোটাল আটখানা ভেকেন্সি আমরা নিয়েছি আজকের ডেটে এটা আমাদের তিন নাম্বার ভেকেন্সি তিন নাম্বার ভ্যাকেন্সিতে যেটা গভর্নমেন্ট সেক্টর থেকে এসেছে এই সেক্টরে তোমাদের ইন্সট্রাক্টর নিয়োগ করা হচ্ছে ইন্সট্রাক্টর নিয়োগ করা হচ্ছে আর্ট আর্ট সাবজেক্টে বা আর্ট মানে ব্যাকগ্রাউন্ডে তোমাদের টিচার নিয়োগ করা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে বা ডিপ্লোমা থাকতে হবে আর্ট আর্টে অর্থাৎ ভিবিএাসআট হতে হবে বা ডিপ্লোমা থাকলেও চলবে তাহলে তুমি এই সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে পারো ইন্সট্রাক্টর নিয়োগ করা হচ্ছে মিউজিকে একটাই পোস্ট আছে বি মিউজিক বা ডিপ্লোমা থাকতে হবে মিউজিকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে ইনস্ট্রাক্টার নিয়োগ করা হচ্ছে ইউগাতে ব্যাচালার ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে ইউগাতে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ইন্সট্রাক্টর নিয়োগ করা হচ্ছে ডান্সে ব্যাচালার ডিগ্রি থাকতে হবে বা ডিপ্লোমা থাকতে হবে ডান্সে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ আর্ট মিউজিক এবং ইউগা এবং ডান্স টিচারদের নিয়োগ করা হচ্ছে পার্টিকুলারি সবগুলো ভ্যাকেন্সিতেই তোমাদের ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে মানে যে ফিল্ড থেকে স্টাফ করা হয়েছে ওই ফিল্ডে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে তাহলে অ্যাপ্লাই করতে হবে দুইশো পার আওয়ার তোমাকে এখানে স্যালারি দেওয়া হবে ম্যাক্সিমাম থার্টি ক্লাস পার মান্থ অথবা ম্যাক্সিমাম যে তোমাদের স্যালারি সিক্স থাউজেন্ড পার মান্থ স্যালারি হবে এটা কিন্তু একটা পার্ট টাইম জব ডেইলি তোমাকে ফোরটি ফাইভ মিনিটে ডেলি তোমাদের ক্লাস করাতে হবে মানে যারা সুরেন্দ্রনগর যে বিদ্যালয় হায়ার সেকেন্ডারি স্কুলের কাছে যারা আছে হেজামান মোহনপুর তোমাদের জন্য সুবর্ণ জবটা করতে পারো এবং নিজের পরিচিতি পরিচিতিটা গড়ে তুলতে পারো ইন ফিউচার এটা কিন্তু তোমার এক্সপিরিয়েন্স টাকা লাগবে নিজের পরিচিত টাকা লাগবে এবং স্যালারি কিন্তু ডে বাই ডে ইনক্রিজ করানো হবে তাছাড়া ছয় নম্বর ভেকেন্সি রয়েছে চাইল্ড এটেন্ডেন্ট চাইল্ড এটেন্ডেন্ট জন্য ন্যূনতম এইট পাস হলেই চলবে এস সিসটি থেকে ফাইভ পাস হলেই চলবে সুইপার ক্লাম ক্লিনার নিয়োগ করা হচ্ছে এইট পাস এস থেকে ন্যূনতম ফাইভ পাস হলেই চলবে সিকিউরিটি গার্ড বা গেটকিপার নিয়োগ করা হচ্ছে ন্যূনতম এইট পাস এস থেকে ন্যূনতম ফাইভ পাস হলেই চলবে চাইল্ড এটেন্ডেন্ট সুইপার ক্লাম ক্লিনিং স্টাফ বা সিকিউরিটি গার্ড গার্ড বা গেটকিপার যে পোস্টগুলো এগুলো মানে যারা নেয়ার বাই যাদের আছে তার বাড়ি তাদেরই এর জন্য একটা ভালো ফেসিলিটি ফোর থাউজেন্ড পার মান্থ এখানে স্যালারি দার্য করা হয়েছে বাইশ আগস্ট থেকে সাতাইশ আগস্টের ভিত্তি কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটা জমা দিতে হবে অ্যাপ্লিকেশনটা তোমাদের কালেক্ট করতে হবে সুন্দর হাই বিদ্যালয় থেকে গিয়ে অ্যাপ্লিকেশনটা কালেক্ট করতে হবে অ্যাপ্লিকেশনটা ফিল আপ করবে সাথে তোমার এলিমেন্ট সমস্ত ডকুমেন্টগুলো জমা দেবে তোমরা স্কুলে জমা দেবে পরে তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং ইন্টারভিউর জন্য তোমার সিলেকশন পরে এটা পেপারের মাধ্যমে বা ফোনে বা ইমেলের মাধ্যমে তোমাকে জানিয়ে দেওয়া হবে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের নিলিট থেকে অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক ইনফরমেশন টেকনোলজি আগরতলা যার অফিসিয়াল অ্যাড্রেস হল আর কে নগর অপোজিত নেপকো খয়ারপুর আগরতলা এই যে তোমাদের নিলিট নিলিটের আন্ডারে বেশ ভালো সংখ্যক কিছু ফ্যাকাল্টি ভ্যাকেন্সি বেরিয়েছে ফ্যাকাল্টি কম্পিউটারে ফ্যাকাল্টি ইলেকট্রনিক্সে ফ্যাকাল্টি তোমাদের সফট স্কিলে ফ্যাকাল্টি নিয়োগ করা হয়েছে অ্যাকাউন্টসে কম্পিউটারের ফ্যাকাল্টির জন্য ন্যূনতম যোগ্যতা তোমাদের ডিপ্লোমা থাকতে হবে ইঞ্জিনিয়ারিংয়ে অথবা টু ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে অথবা বিসিএ বা বিএসসি পাস আউট হলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে অথবা বি এ বা বিটিক পাস আউট সাথে তোমরা বি লেভেল নিলে থেকে বি লেভেল যে সার্টিফিকেট সেটা থাকলেও চলবে ফ্যাকাল্টি তোমাদের কম্পিউটারে ডেট অফ ইন্টারভিউ আঠাইশ আগস্ট ফ্যাকাল্টি রিকোয়ারমেন্ট ডেট অফ ইন্টারভিউটা ইন্টারভিউ হবে বিশ্রামগঞ্জ স্টাডি সেন্টারে ফ্যাকাল্টি নিয়োগ করা হচ্ছে ইলেকট্রনিক্সে ইলেকট্রনিক্সে একটা ভেকেন্সি বেরিয়েছে অবশ্যই ডিপ্লোমা থাকতে হবে ইলেকট্রনিক্সে অথবা টু ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে উইথ টু ইয়ার এক্সপিরিয়েন্স তার যদি ডিপ্লোমা ইলেকট্রনিক্সে না থাকে তাহলে বিএসসি এমএসসি বা বিএ বিটেক পাস হল চলবে ইলেকট্রনিক্স বিভাগে ডেট অফ ইন্টারভিউ আঠাশ আগস্ট তোমাদের বিস্তাম স্টাডি সেন্টারের ইন্টারভিউটা হচ্ছে তিন নাম্বার ভ্যাকেন্সি বেরিয়েছে ভ্যাকেন্সি বেরিয়েছে সফট স্কিলে তোমাদের ফ্যাকাল্টি নিয়ে করা হচ্ছে যে কোনো ফিল্ড থেকে তোমাদের গ্রাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন থাকতে হবে যে কোনো এনি স্ট্রিম থেকে এখানে কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে সফট স্কিল ট্রেনিং বা পার্সোনালিটি ডেভেলপমেন্টে তোমার এক্সপিরিয়েন্স থাকতে হবে ডেট অফ ইন্টারভিউ উনত্রিশ আগস্ট নিলিট খুমলোক স্টাডি সেন্টার ইন্টারভিউটা হবে চার নম্বর ভ্যাকেন্সি হয়েছে ফ্যাকাল্টি নিয়ে করা হবে অ্যাকাউন্টসে বিকম বা এম কম পাসওয়ার্ড হতে হবে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে নলেজ থাকতে হবে ফিনান্সিয়াল যারা বিকম বা এমকম পাস করে বসে আছে তারা সবাই অ্যাকাউন্টের নলেজ থাকতে হবে তাহলে এখানে তোমরা বিকমে মার্কস হলে কিন্তু ন্যূনতম তোমরা করতে হবে তোমাদের ইন্টারভিউটা হবে খোমলং স্টাডি সেন্টারে উনত্রিশ আগস্ট ইন্টারভিউটা হবে তাহলে তোমার যারা বিকম পাসওয়ার্ড করবে বসে আছো ফ্যাকাল্টি অ্যাকাউন্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো তোমরা যারা বিএ বিএসসি বিকম বিবিএ বি টেক পাসওয়ার্ড করবে আছো তোমরা ফ্যাকাল্টি সবস্কিল পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো তোমরা যারা ডিপ্লোমা বা ডিগ্রি পাসওয়ার্ড বসে আছো ইলেকট্রনিক্স বিভাগে বা কম্পিউটার বিভাগে তোমরা কিন্তু ফ্যাকাল্টি কম্পিউটার এবং ফ্যাকাল্টি ইলেকট্রনিক্স পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারো রিপোর্টিং টাইম সকাল নটা থেকে সাড়ে দশটা ভিতরে তোমার রিপোর্টিং করতে হবে এই দুইটি তোমার ইন্টারভিউ হবে পার্টিকুলার ইন্টারভিউর পর তোমার সিলেকশন বর্ণনা ক্রাইটেরিয়াটা দেওয়া বলে দেওয়া হবে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ রেলওয়েস আন্ডারে বেরিয়েছে এই ভ্যাকেন্সিটা প্যারামেডিক্যাল স্টাফ নিয়োগ করা হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে প্যারামেডিক্যাল স্টাফের টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে এই বছর তেরোশো ছিয়াত্তরখানা প্যারামেডিক্যাল স্টাফ বলতে একটা মেডিকেল সেক্টরে ডাক্তার পোস্টটা বাদে বাকি যে পোস্টগুলো আছে সবগুলি প্যারামেডিক্যাল যেমন নার্সিং সুপারিনটেন্ডেন্ট ভ্যাকেন্সি হয়েছে সাতশো তেরোখানা ভেকেন্সি বেরিয়েছে তাছাড়া ভেকেন্সি বেরিয়েছে তোমাদের ফার্মাসিস্ট করা হচ্ছে এন্ট্রি গ্যাটে এখানে দুশো চিচল্লিশ খানার ভেকেন্সি বেরিয়েছে তাছাড়া মেন করছে হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্যাথি এখানে একশো ছাব্বিশখানা ভেকেন্সি বেরিয়েছে এরপর ভেকেন্সি বেরিয়েছে ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্ট গ্যাথি চুরানমিখানা ভেকেন্সি বেরিয়েছে তারপর অপটিমিস্টিক ভেকেন্সি বেরিয়েছে চারটা স্পেশাল থেরাপিস্টিক ভেকেন্সি বেরিয়েছে একটা এর এইভাবে অনেকগুলো ভেকেন্সি মিলে তোমাদের টোটাল ভ্যাকেন্সি হয়েছে তেরোশো ছিয়াত্তরখানা অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের ন্যূনতম পাঁচশো টাকা ফিস লাগবে তোমাদের সবার ক্ষেত্রে আর আড়াইশো টাকা ফিস লাগবে এসসি ওবিসি বা এক্স সার্ভিস ক্ষেত্রে আড়াইশো টাকা ফিস লাগবে যোগ্যতা যেটা বলা হয়েছে তোমাদের নার্সিং সুপারের ক্ষেত্রে যে যোগ্যতা বলা হয়েছে তোমাদের জিএনএম বা তোমাদের বিএসসি নার্সিং পাসওয়ার্ড হতে হবে তারপরে তোমাদের আরও যে ভ্যাকেন্সি আছে ঠিক আছে ইসিজি টেকনিশিয়ান ইসিজি টেকনিশিয়ানের জন্য বলা হয়েছে টুয়েলভ পাস থাকতে হবে বা গ্র্যাজুয়েশন থাকতে হবে সায়েন্সে তারপরে তোমাদের যেরকম ভেকেন্সি হয়েছে ফিল্ড ওয়ার্কার ফিল্ড ওয়ার্কারের জন্য ন্যূনতম যোগ্যতা টুয়েলভ পাস হলে চলবে সায়েন্সে বায়োলজিতে বা কেমিস্ট্রি স্পেশাল একটা সাবজেক্ট থাকতে হবে সাইন্সে এইভাবে অন্যান্য পোস্ট ও স্টাফ নিয়ে করা হচ্ছে ডিটেলস ভেকেন্সি যেমন তোমাদের ইসিজি টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে ইসিজি টেকনিশিয়ানের ক্ষেত্রে তোমাদের পার্টিকুলার বিভাগে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে অর্থাৎ তোমরা প্যারামেডিক্যাল সায়েন্সে যে প্যারামেডিক্যাল পার্টের যে স্টাফগুলো নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটা ভ্যাকেন্সির ক্ষেত্রে ন্যূনতম ওই সেক্টর থেকে ওই সেক্টর থেকে ডিগ্রি ডিপ্লোমা থাকতে হবে এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে এটার লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো যদি নাও দেওয়া থাকে তোমরা কমেন্ট করে জানাবে আমরা কমেন্টে দিয়ে দেওয়ার চেষ্টা করবো সতেরো আগস্ট থেকে অলরেডি অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে ষোলো সেপ্টেম্বরতে অ্যাপ্লিকেশনটা সে নিতে হবে তোমরা যারা হেলথ সার্ভিসে প্যারামেডিকেল বিভিন্ন কোর্সগুলোতে পাস করে বসে আছে এই সুযোগটা কিন্তু কোনোভাবে মিস করবে না নেক্সট ভ্যাকেন্সিতে আমরা চলে যাচ্ছি এখানে এই যে প্যারামেডিক্যাল স্টাফ এটার ভ্যাকেন্সিতে আমরা আমরা যেটার জন্য অ্যাপ্লাই করব সেটা হলো গুয়াহাটি রিজন আরআরবি আরবি গুয়াহাটি রিজন আরআরবি গুহাটি রিজনের জন্য টোটাল ভ্যাকেন্সি এসেছে তোমাদের পঁচানব্বই খানের ভ্যাকেন্সি এসেছে আমাদের গুয়াহাটি অর্থাৎ আমরা এই পঁচানব্বই খানের ভ্যাকেন্সির জন্যই কিন্তু অ্যাপ্লিকেশন করবো এই পঁচানব্বই খানা ভেকেন্সি ভিত্তি কিন্তু আমাদের ফাইট বা কম্পিটিশনটা হবে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে টিচার নিয়োগ করা হয়েছে ভ্যাকেন্সিটা এরকম বেরিয়েছে এখানে বলা হয়েছে রিকোয়ার ওয়ান টিচার ফর এ কেমিস্ট্রি ফর সিনিয়র সেকেন্ডারি ক্লাসেস কোয়ালিফিকেশন হতে হবে বিএসসি বা এমএসসি পাস আউট হতে হবে সাথে বিএ থাকতে হবে ডেট অফ ইন্টারভিউ বলা হচ্ছে চব্বিশ আগস্ট ইন্টারভিউ হবে সকাল দশটায় ডিটেলস জানার জন্য কল করতে বলা হয়েছে প্রিন্সিপালের ফোন নাম্বার দেওয়া আছে লেফেঙ্গে অবস্থিত যে ফাউন্ডেশন স্কুল আছে প্রিন্সিপালের ফোন নাম্বার দেওয়া আছে এইট এইট থ্রি সেভেন জিরো এইট ফোর টু এইট অথবা নাইন এইট ফাইভ সিক্স নাইন ওয়ান ফাইভ জিরো ফাইভ টু এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো যদি তোমরা এজ এ টিচার হিসাবে তোমরা লেফেঙ্গ অবস্থিত স্কুলে জব করতে চাও প্রাইভেট সেক্টর স্কুল কিন্তু এটা অভিজ্ঞতা সমূহ ড্রাইভার নিয়োগ করা হচ্ছে মালিকের খরচে কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থা আছে ব্যতক্রম আলোচনার মাধ্যমে স্থির করা হবে নাইন থ্রি সিক্স সিক্স টু এইট সেভেন এইট জিরো জিরো এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো এজ এ ড্রাইভার পোস্টে যদি তোমরা চাকরিটা করতে চাও নেক্সট ভেকেন্সি হোটেল থেকে বেরিয়েছে এই বেরিয়েছিটা দুই তিন যাব ঘুরছে তোমরা যারা এখনও অ্যাপ্লাই করি এখনও যারা যোগাযোগ করিনি তোমাদের রিকোয়েস্ট থাকবো তোমরা বায়োডাটা পাঠিয়ে দাও লাস্ট ডেট কিন্তু এক সেপ্টেম্বর এই ধরনের কিন্তু অপরচুনিটি আর পাবে না একটা ফাইভ স্টার আগরতলা একটা বিখ্যাত ফাইভ স্টার হোটেলে স্টাফ নিয়োগ করা হচ্ছে ফন্ড অফিস্ট অফিস এক্সিকিউটিভ হাউস কিপিং অ্যাসোসিয়েট এইচকে সুপারভাইজার এইচ এন বি অ্যাসোসিয়েট তোমাদের কিচেন হেল্পার তোমাদের সিকিউরিটি গার্ড লন্ডি ডি অপারেটার লোন অ্যাসিস্ট্যান্ট সেলস মার্কেটিংটা অ্যাকাউন্ট অ্যাকাউন্টস ম্যানেজার অ্যাকাউন্টস এক্সিকিউটিভ কাম ক্যাশিয়ার ক্যাশিয়ার পোস্টের জন্য

পোস্টেও অনলি ফিমেল মিল সবার জন্য এটা গ্র্যাজুয়েশন থাকতে হবে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার যে পোস্টগুলো আছে এগুলো সবকালের জন্য গ্র্যাজুয়েশন থাকতে হবে পোস্টগুলো কী কী ফ্রন্ট অফিস অ্যাসোসিয়েট ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ হাউস কিপিং অ্যাসোসিয়েট এস সুপারভাইজার এফ এন্ড বি এসোসিয়েট কলমি থ্রি টু আর কিচেন হেল্পার বা কেএসটি বা সিকিউরিটি লন্ড্রি অপারেটার লন্ডি অ্যাসিস্ট্যান্ট সেলস অ্যান্ড মার্কেটিং স্টাফ এগুলো উন্নত মাধ্যমিক ফর টুয়েলভালে অ্যাপ্লাই করতে পারবে আর অ্যাকাউন্টস ম্যানেজার বা বা পোস্টের জন্য সাথে তোমাদের আর স্টোর কিপার অবশ্যই এক্সপিরিয়েন্স থাকতে হবে টোটাল পনেরোখানা বিভিন্ন ক্যাটাগরির পোস্টে স্টাফ নিয়োগ করা হচ্ছে অর্থাৎ এখানে পনেরোখানা পোস্টে প্রায় পঞ্চাশ জনের মতো স্টাফ নিয়োগ করা হবে তোমরা যোগাযোগ করে নিতে পারো সেভেন ডাবল জিরো ফাইভ এইট ফাইভ ট্রিপল টু থ্রি অথবা নাইন এইট সিক্স টু এইট ওয়ান টু সিক্স থ্রি জির এই নাম্বারে অথবা তোমরা মেইল করতে পারো তোমাদের বায়োডাটা এন ও এ এইচ এস পি আইআর দুই হাজার বাইশ এট দা রেট জিমেল ডট কম এক সপ্তমিতে কিন্তু অ্যাপ্লাই করে নিতে হবে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে ব্যাগবাজার থেকে ব্যাগবাজার আগরতলার বিখ্যাত একটা শোরুম এই ভ্যাকেন্সিটা আমরা গতদিনও আলোচনা করেছি তোমাদের সাথে আবার আজকে ডেটে সেম টু সেম ভ্যাকেন্সি আজকে ডেটে আবার এসেছে তা আজকে আবার তোমাদের কাছে আমরা তুলে ধরলাম ব্যাগবাজের লোক নিয়োগ করা হচ্ছে এখানে ব্যাগবাজার অফিসিয়াল অ্যাড্রেস তোমরা সবাই যেন হকাশকান্না রোড আগরতলা মোবাইল নাম্বারও দেওয়া আছে ব্যাগবাজারে তোমরা ব্যাগবাজারে আট হাজার টাকার মতো স্যালারি বিশখানার মতো প্রায় ভ্যাকেন্সি আছে তোমরা যারা ব্যাগবাজারে চাকরি করতে চাও তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারো জিরো থ্রি এইট ওয়ান টু থ্রি এইট ওয়ান নাইন সিক্স ফাইভ অথবা জিরো থ্রি এইট ওয়ান থ্রি ফাইভ নাইন ফোর নাইন ফোর ফোর ন্যূনতম মাধ্যমিক পাশ হলে কিন্তু তোমরা ব্যাগবাজারে জবটা করতে পারো এই ছিল আজকের ডেটের অনেকগুলো ভ্যাকেন্সি প্রথম ভেকেন্সি শোরুমের স্টাফ হোটেলের স্টাফ নিয়োগ করা হচ্ছে স্কুলের টিচার নিয়োগ করা হচ্ছে তারপর তোমাদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে বা রেলওয়েতে প্যারামেডিক্যাল প্যারামেডিক্যাল স্টাফ নিয়োগ করা হচ্ছে তাছাড়া নিলিতে তোমাদের ফ্যাকাল্টি নিয়োগ করা হচ্ছে এরপরে তোমাদের সৌর্যনগর স্কুলে ফ্যাকাল্টি প্লাস সুইপার ক্লিনিক স্টাফ সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে তারপর তোমাদের সিআইসএফ ফায়ারম্যান কনস্টেবল নিয়োগ করা হচ্ছে তাছাড়া জিটি ইনস্টিটিউটে তোমাদের ফ্যাকাল্টি নিয়োগ করছে মানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি থেকে বিভিন্ন ধরনের জব ভ্যাকেন্সি আজকে এসেছে যেরকম গভর্নমেন্ট সেক্টর থেকে জব ভ্যাকেন্সি এসেছে এবং প্রাইভেট সেক্টর তো জব ভ্যাকেন্সি এসেছে এখন তোমাদের উপর নির্ভর করছে তোমরা কোন জব ভ্যাকেন্সিটা তোমার জন্য সুইটেবল ওই জব ভ্যাকেন্সিটার জন্য অ্যাপ্লাই করতে পারো প্রত্যেকটা জব ভ্যাকেন্সির সাথে ফোন নাম্বার বা অফিশিয়াল অ্যাড্রেস এখানে মেনশন করা আছে তোমরা কিন্তু অফিশিয়াল অ্যাড্রেসে বা ফোন নাম্বার সাথে কন্ট্যাক্ট করে তোমরা জিনিসটা যাচাই বা অ্যাপ্লাই করে নিতে পারো ধন্যবাদ সবাইকে স্টাডিজব ত্রিপুরা ইউটিউব চ্যানেল